আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই স্বার্থ জিনিসটা যে কেবল নিজে ক্ষুদ্র তা নয় যার প্রতি সে হস্তক্ষেপ করে তাকেও ক্ষুদ্র করে তোলে পরের অস্ত্র কাড়িয়া লইলে নিজের অস্ত্র নির্ভয়ে উশৃঙ্খল হইয়া ওঠে এখানেই মানুষের পতন বিবাহ না করিয়া ঠকা ভালো বিবাহ করিয়া ঠকিলেই মুশকিল প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না যার সঙ্গে মানুষের লোভের সম্বন্ধ তার কাছ থেকে মানুষ প্রয়োজন উদ্ধার করে কিন্তু কখনো তাকে সম্মান করে না আজকাল সবাই যাকে ভালোবাসা বলে সেটা একটা স্নায়ুর ব্যায়ামও হঠাৎ চিড়িক মেরে আসে তারপর ছেড়ে যেতেও তর্স হয় না যাহারা শান্তভাবে সহ্য করে তাহারা গভীর তররূপে আহত হয় কাঁচা আমের রসটা অম্লরস কাঁচা সমালোচনাও গালিগালাজ অন্য ক্ষমতা যখন কম থাকে তখন খোঁচা দিবার ক্ষমতাটা খুব তীক্ষ্ণ হইয়া ওঠে পরের দোষ ত্রুটি লইয়া কেবলই আলোচনা করিতে থাকিলে মন ছোট হইয়া যায় স্বভাব সন্দিগ্ধ হইয়া ওঠে হৃদয়ের সরসতা থাকে না সত্য যে কঠিন কঠিন এর ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তিনিই মধ্যম যিনি চলেন তফাতে যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে সময়ের সমুদ্রে আছি কিন্তু এক মুহূর্ত সময় নেই আমরা সকলেই পৃথিবীতে কাহাকেও না কাহাকেও ভালোবাসি কিন্তু ভালোবাসিলেও বন্ধ হইবার শক্তি আমাদের সকলের নাই বন্ধু হইতে গেলে সঙ্গদান করিতে হয় অন্যান্য সকল দানের মতো এ দানেরও একটা তহবিল দরকার কেবলমাত্র ইচ্ছাই যথেষ্ট নহে সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না তরকারিতে লঙ্কা মরিচের মতো যার সঙ্গে মানুষের লোভের সম্বন্ধ তার কাছ থেকে মানুষ প্রয়োজন উদ্ধার করে কিন্তু কখনো সম্মান করে না ফলে প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে তাতে বিশেষভাবে সকলের নজর রাখা কর্তব্য সাধারণত স্ত্রীজাতি জাতি কাঁচা আম ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত সে যে কুশ্রী অথবা নির্ধন তাহা নহে সে নিতান্ত নিরীহ যে পক্ষের দখলে শিকল আছে সে শিকল দিয়েই পাখিকে বাঁধে অর্থাৎ জোর দিয়ে শিকল নেই যার সে বাঁধে আফিম খাইয়ে অর্থাৎ মায়া দিয়ে শিকলওয়ালা বাঁধে বটে কিন্তু ভোলায় না আফিমওয়ালা বাঁধেও বটে ভোলায়ও